ভূরাজনৈতিক অস্থিরতার কারণে 2023 সালে বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণে বেড়েছে স্বর্ণের চাহিদা। চীনের অর্থনীতির অস্থিতিশীলতার কারণেও বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন নিরাপদ মাধ্যম স্বর্ণে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, গেল বছর স্বর্ণ বেচা কেনা হয়েছে 4,899 টন। 2022 সালে এই পরিমাণ ছিল 4,741 টন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর হামাস ইসরায়েল সংঘাতে 2023 সালে বেড়েছে স্বর্ণে বিনিয়োগ। 2024 সালেও হলুদ এই ধাতুর দাম বাড়ার পাশাপাশি বাড়বে বিনিয়োগ। ডিসেম্বরে স্বর্ণের দাম উঠেছিল আউন্স প্রতি সর্বোচ্চ $2,100। দ্বিতীয় বছরের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ পৌঁছেছে 1,000 টনে।